ভাই আসেন, ফোনটা কই রাখলাম? আমাদের ফতুল্লা ম্যাচের কথা মনে আছে? ওই যে খেলায় আমি ছয় মারতে যে হাতে ব্যথা পেয়েছিলাম, ফেরত আসার সময় রিক্সা ভাড়াটা তুই দিছিলি, সেই ঋণটা শোধ করলাম। তোর এটাও মনে আছে ওদিন আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম? যতবার একসাথে হয়েছে ভালো কিছু হয়েছে। তাহলে হয়ে যাক আরেকবার বাংলাদেশের জন্য, ওয়ান মোর টাইম। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের এই বিজ্ঞাপনটা আজকে মুক্তি পাইল। তো ব্যাপারটা বেশ পয়েটিক হয়ে গেছে এই কারণে যে আমরা সবাই জানি ব্যাকগ্রাউন্ডে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল পরস্পরকে দোষারোপ করে হইতেছে। সাকিব তামিম ইকবাল বিশ্বকাপে খেলতেছে না এবং ব্যাকগ্রাউন্ড সবাই জানি, এটা নতুন করে দেওয়ার কিছু নয়। নাও পয়েটিক হয়ে গেছে যে এই জায়গাতে, সেটা হচ্ছে যে যেটা আমরা বিজ্ঞাপনে দেখলাম যে তাদের মধ্যে সম্পর্কের যে মনোমালিন্য, এইটাকে উপজীব্য করে নগদ একটা বিজ্ঞাপন বানাইছে বিশ্বকাপের আগে আগে। এবং সেই বিশ্বকাপ সেই অ্যাডের বার্তাটা ছিল এটা যে আমরা আমাদের মান অভিমান রাগারাগি ভুলে গিয়ে আমরা একসাথে হয়ে খেলবো বিশ্বকাপে এবং আমরা একসাথে হয়ে খেললে ভালো কিছু হয়। ওকে, এবং আলটিমেটলি আমরা দেখতে পারলাম যে তাদের রাগারাগি মনোমালিন্য এইটাই সামনে চলে আসছে, তাদের আবার একসাথে হয়ে খেলা হচ্ছে না। এই বাস্তবতা এই একটা সামনে আসা এখন বেশ পয়েটিক হয়ে দাঁড়াইছে। এখানে কয়েকটা ইন্টারেস্টিং বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে তাদের মধ্যে যে মনোমালিন্য, এই বিষয়টা অফিসিয়াল বলতে অফিসিয়াল ফর্মাল হয়ে গেল। অ্যান্ড আপনি বলতে পারেন এর আগে তো পাপন বলছিলেন যে তাদের মধ্যে মনোমালিন্য আছে মাস কয়েক আগে, নাজমুল হাসান পাপন বলাতেই তো এটা পাবলিকলি প্রথম আসছে, এই বিষয়টা আলোচনায় বা রেকগনাইজড হয়েছে। সেটা কিন্তু পাপনের মুখ থেকে আসছে, তাদের মুখ থেকে আসে নাই, সাকিব তামিম কখনো স্বীকার করে নেয় নাই। স্টিল এটা একটা প্রাইমারি সোর্স না, এটা একটা সেকেন্ডারি সোর্স, একজন থার্ড পার্সনের মুখ থেকে আসছে, এইটা ইজ মোর লাইক প্রাইমারি সোর্স। সাকিব তামিম নিজেই স্বীকার করে নিচ্ছে যে তাদের মধ্যে ইস্যু আছে। নাও অফকোর্স আপনি বলতে পারেন যে এটা ওরা তো স্বীকার করে নিল, কই এখানে হচ্ছে একটা বিজ্ঞাপন দেখানো হচ্ছে, বিজ্ঞাপন একটা স্টোরি দেখানো হচ্ছে। ইয়েস, স্টিল এই বিজ্ঞাপনে তারা নিজেরা ইনভলভ, যারা তাদের নিজেদের ঝগড়াঝাটির ইস্যুকে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। ওকে, সো লাইক পাপনের মুখে স্বীকার করার যেটা ইভেন মোর ডিরেক্ট এবং প্রাইমারি। সেকেন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেকে যে কথাটা বলতেছে যে তাদের মধ্যে ঝগড়াঝাটি এটা তারা মিটিয়ে নিতে পারতেছে না খেলার জন্যে, দেশের জন্যে, হোয়াটএভার, কিন্তু টাকার জন্যে ঠিকই তারা মিলে যাওয়ার একটা ইয়ে করলো, টাকা ঠিকই পারলো কিন্তু খেলা পারলো না। এটা আমার ধারণা যারা বলতেছে এটা কি সিরিয়াসলি মিন করে বলতেছে নাকি জাস্ট কথার কথা হিসেবে বলতেছে, আই ডোন্ট, আই হোপ যে কথার কথা হিসেবে বলতেছে। একটা বিজ্ঞাপনের জন্যে 15 সেকেন্ড মিলে যাওয়ার অভিনয় করা ভার্সেস রিয়েল লাইফে সত্যিকার অর্থে মিলে যাওয়া ডেইলি বেসিসে পরস্পর কথা বলা, দুটা জিনিস তো এক না। এখানে কি তারা মিলে গেছে বিজ্ঞাপনে? মিলে যায় নাই, মিলে তো যায় নাই, তাই না? তারা 10 সেকেন্ডের জন্য একটা নাটক করছে যে আমরা মিলে গেছি। সো এটাকে মিলে যাওয়া যারা বলতেছে যে টাকার জন্য মিলে গেছে, না এখানে মিলে যায় না, অভিনয় করছে। পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই বিজ্ঞাপনটা কবে শুটিং হয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে খেলা যোগ হইতেছে, দাবি করতেছে যে বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে 26 সেপ্টেম্বর, খেলা যোগ বলতে 71 টিভি, নগদের বিজ্ঞাপনের শুটিং হয়েছে 24 সেপ্টেম্বর। সো বিশ্বকাপ দল ঘোষণা করার 2 দিন আগে হইতেছে এই শুটিংটা হয়েছে। তো তার মানে তখন কি সাকিব জানতো যে এমন একটা পরিস্থিতির উদ্রেক হইতে যাচ্ছে, তামিমকে এমন একটা অফার করা হবে, বা তামিম কি জানতো যে এই ধরনের একটা অফার তার কাছে করা হবে? ইন্টারনালি কি তামিম এই খবর জানতে পারছে, নাকি তারা দুজনই অন্ধকারে, কারো তাদের কোনোই ধারণা নাই যে এরকম একটা ব্যাপার সামনে আসতে যাচ্ছে, দ্যাট উই ডোন্ট নো। নাও এখানে একটা পোস্ট একজন আমার সাথে শেয়ার করছেন, এক ভদ্রলোকের ফেসবুক পোস্ট, সেখানে ওই ভদ্রলোক দাবি করতেছেন যে উনি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারছেন যে ওই শুটিং সেটেই নাকি শুটিংয়ের শেষে তামিম ইকবালের কাছে একটা ফোন আসে এবং
সেই ফোনটা তখন পাপন করে এবং তামিম সেই ফোনটা রেখে সাকিবের সাথে রাগারাগি করে। যেই ভদ্রলোকে পোস্ট করছেন করে দাবি করতেছেন উনি বিশ্বস্ত সূত্রে এই খবর জানতে পাইছেন। আমি বুঝতেছি না যে ভদ্রলোকের এই দাবিকে কতটুকু রিলাই করা যায়, কারণ ইন্টারনেট তো বোঝেনি আজকাল, যে কেউ যে কোনো কিছু বলে ফেলতে পারে, লিখে ফেলতে পারে এবং ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু অনেকে বানায় ইয়ে করে। সো একটু ক্রস চেক করে ভেরিফাই করে একটু বিশ্বাসযোগ্যতা নিরূপণ করতেই হয়। আমি ভদ্রলোকের প্রোফাইলে গিয়ে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় নাই নেসারলি তার সেই অ্যাক্সেস আছে বলে বিশ্বাস করার কোনো কারণ আছে। ভদ্রলোকের প্রোফাইল ছবি দেখে, ব্যাকগ্রাউন্ড দেখে ওই অ্যাক্সেস আছে বলে মনে করার কোনো কারণ, রিলায়েবল কোনো কারণ দেখতেছি না, এই জন্য এটা পাত্তা দিচ্ছি না এই লোকের এই কথাকে। একাত্তরের খেলা যুগের সাথে কিছুটা কাছাকাছি দেখে জাস্ট আলোচনা করলাম, এর বেশি কিছু না। তবে ব্যাপার যেটা বাস্তবতা সেটা হচ্ছে অ্যাডটা খুব, মেকিংটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর মেকিং হয়েছে এবং মেকিংটা খুব ভালো এবং সুন্দর হয় আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে দাবি করতেছেন যে অনেকের চোখে পানি চলে আসছে বাংলা সিনেমা বেশি দেখে, যা হোক না চোখে পানি আসে না, ঠিক আছে আমিও ইমোশনাল হয়েছি, চোখে পানি আসবে কেন একটা 30 সেকেন্ডের ভিডিও দেখে, না ঠিক আছে এটা হট টাচিং হয়েছে, ভিডিওটা মেকিংটা ভালো হয়েছে এবং এসপেশালি যে তাদের মধ্যে যে এখন যে বিচ্ছেদ, সেই বিচ্ছেদের কারণে ব্যাপারটা আরও রোমান্টিক হয়ে উঠছে আর কি। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি অভিনয়ের কথা বলি, সাকিব তামিমের মধ্যে তামিমের অভিনয় সিগনিফিকেন্টলি বেটার মনে হয়েছে আমার কাছে, ফার মোর ন্যাচারাল। সাকিব এতদিন ধরে বিজ্ঞাপনে শুটিং করার পরও সাকিব বেশ কাঠখট্টা এবং সে ডায়লগ দিচ্ছে যে আরেকবার হয়ে যাক, রোবোটিক স্টাইলে, মানে সে নায়ক উচিত ডেলিভারি দেওয়ার, মানে সাকিবের অভিনয় এতই ভালো যে এটা বোঝা যাচ্ছে অভিনয়। অফকোর্স এগুলো সাবজেক্টিভ, আমার কাছে মনে হয় তামিম বেটার অভিনয় করছে। তো যা হোক, শেষ পর্যন্ত এই অ্যাড এতদিন পরে সে মুক্তি দিল কেন নগদ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। হয়তো মেবি তারা মুক্তি দিত কিন্তু ওই গণ্ডগোল লাগায় হয়তো আর দেয় নাই। এখন আরেকটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নগদ তাদেরকে কী পরিমাণ টাকা দিয়ে এই শ্যুটিং করাইতে রাজি হয়েছে। তাদের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে তো নর্মালি ওরা এই টাইপের একটা এম্বারেসিং, ইফ ইউ উইল, অকওয়ার্ড বিজ্ঞাপন করতে যাওয়ার কথা না, এসপেশালি ওয়ান দ্যাট ফিউয়েলস দ্য রুমার যে তাদের মধ্যে ঝামেলা আছে, এসপেশালি এই রুমার ফিউয়েল করে বিশ্বকাপের আগে এমন একটা অ্যাড কিন্তু ওরা করার কথা না। তাহলে কী পরিমাণ টাকা তাদেরকে দিয়ে রাজি করানো হয়েছে এবং কী পরিমাণ টাকা দিয়ে, এটাই কারণে বলতে হচ্ছে, কারণ তামিম সাকিবেরা ক্রিকেট খেলে এরা প্রচুর টাকা কামাই করে, বাংলাদেশের ক্রিকেটাররা অনেক টাকা এবং সাকিব তো সারা পৃথিবীতে টাকা কামাচ্ছে, বাংলাদেশের সবচেয়ে ধনীদের একজন হচ্ছে সাকিব এবং তামিম কম্পারেবল না হোক প্রচুর টাকা কামাই করেছে। তাদেরকে এরকম একটা বিতর্কিত শ্যুটিং করাইতে হইলে কী পরিমাণ টাকা অফার করতে হবে? এখন তাহলে কি তারা খুব সামান্য টাকা পেয়ে রাজি হয়ে গেছে শ্যুটিং করতে? তাহলে কি তারা টাকার জন্য এতটাই, যে কোনো অ্যামাউন্ট দিলেই তারা যে কোনো কিছু করতে রাজি, নাকি তাদেরকে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট দিয়ে রাজি করানো হয়েছে? যদি যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট দিয়ে রাজি করানো হয়ে থাকে, হ্যাঁ নগদের এত টাকা কোত্থেকে আসে? আমাদের সোলোমার সুখন ভাইয়ের নগদ, আবার রাজনৈতিক আলোচনা চলে গেলে আবার, না এটা একটা প্রশ্ন, নগদ এত টাকা কোথায় পায়? এবং নগদের বিরুদ্ধে সরকারি তদন্ত ফদন্ত হবে না, হবে না? ও সোলোমার সুখন ভাইরা তো এই জন্যই ভালো আছে দেখে মোটিভেশন মারায় না, নগদের বিরুদ্ধে কখনও তদন্ত হবে না, সুখনদের বিরুদ্ধেও কখনও তদন্ত হবে না, যা যা হোক এগুলোর বইলা লাভ নাই। কথা হচ্ছে নগদের এই পরিমাণ টাকা যে বাংলাদেশের সবচেয়ে ধনীদের কয়েকজনকে হইতেছে এরকম একটা বিজ্ঞাপন করতে রাজি করাই ফেলতে পারছে বিশ্বকাপের আগে। আই ডোন্ট নো ইফ ইট মিন্স যে সাকিব তামিম টাকার জন্য এত টাকা আঙ্গাল, নাকি ইট মিন্স যে নগদের সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি অভিভাবকত্বের ছায়ায় থাকা নগদের টাকার কোনো অভাব নাই। আই ডোন্ট নো কোনটা মোর সিগনিফিক্যান্ট পয়েন্ট এখানে।